তো দর্শক বিন্দু আমরা সবাই জানি হিন্দিতে একটি কথা রয়েছে সমাজদার আদমিকে নিয়ে এশারাই কাফিয়ে মানেটা হলো বুদ্ধিমান ব্যক্তির জন্য ইশারাটাই যথেষ্ট তো আজকের ভিডিও টপিকটি খুব গুরুত্বপূর্ণ টপিক জানিনা আজকের ভিডিও টপিকটি কোন ব্যক্তির ভালো লাগবে কোন ব্যক্তির খারাপ লাগবে কারণ দেখুন আমি প্রথমেই বললাম সমাজদার গেলে ইশারায় কাঁপিয়ে যারা বুদ্ধিমান হবে তারা ঠিকভাবে বুঝতে পারবেন আর যারা বোকা হবেন তারা কমেন্ট সেকশন এসে উল্টো পাল্টাই কমেন্ট করবে তো চলুন ভিডিওটি শুরু করে ফেলবো খুব গুরুত্বপূর্ণ ভিডিও একটু ধৈর্য সকাল সম্পূর্ণ দেখবেন অনেক কিছু জিনিস আজকে ভিডিও দেখে বুঝে যাবেন তো দেখুন আজ থেকে কয়েক বছর আগেকার কথা বলছি আজ থেকে কয়েক বছর আগে চুরি করার স্টাইল কিন্তু আলাদা ছিল মানে চোরেরা আলাদা পদ্ধতিতে চুরি করতো যেমন ধরুন আপনার পকেটে মানি ব্যাগ থাকলো আপনার পকেটটা কিভাবে কাটিং করা যায় এবং মানি ব্যাগ

কিন্তু ব্যবহার করছে মানে চোরেরা ডিজিটাল কিন্তু চুরি করতে শুরু করে দিচ্ছে ঠিক সেই রকমই দেখুন এস ডি এফ স্কুল যে সমস্যা গুলি তৈরি হচ্ছে তো আমি দুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে এস ডি এর তরফ থেকে অনেক রকমের প্রবলেম কিন্তু ক্রিয়েট হচ্ছে যেসব প্রবলেম গুলো কিন্তু আমাদেরকে ফেস করতে হচ্ছে তো দেখুন দুদিন আগে যে কমেন্ট গুলো এসেছে আমি চল্লিশটি কমেন্টকে টোটাল কালেক্ট করেছি চল্লিশটি কমেন্টের মধ্যে পঁচিশটা কমেন্ট কিন্তু নেগেটিভ এসেছে যে দাদা কোন এস এর তরফ থেকে কোন রকম প্রবলেম নাই প্রবলেমটা শুধুমাত্র আপনার হচ্ছে বা আপনি প্রবলেমটা ক্রিয়েট করছেন এবং বাকি কমেন্ট কিন্তু এরকম এসেছে যে আমরা সত্যি সমস্যার সম্মুখীন হচ্ছি এরকম কমেন্ট কিন্তু এসেছে তো দেখুন নিজের জিনিসকে কেউ কোনোদিন খারাপ বলে না যেসব ব্যক্তিরা এইসব কমেন্ট করছেন যে কোনো এস ডি এফ এর তরফ থেকে কোন রকম প্রবলেম নাই প্রবলেমটা আপনি ক্রিয়েট করছেন আমি পরিষ্কার বুঝতে পারছি সেগুলো হচ্ছে এজেন্ট আজকাল এস ডি গ্লোবাল এর এত এজেন্ট ছড়াছড়ি হয়ে গেছে চারিদিকে সব এজেন্টই এজেন্ট আর এজেন্টরা কখনোই চাইবেন না নিজেদের জিনিসকে খারাপ বলতে তারা চাইবে যে প্রমোট করতে যার জন্য সেসব ব্যক্তিরা এই ধরনের কমেন্ট করছেন এবং যেসব ব্যক্তিরা ইনভেস্ট করে রেখেছেন তারা আজকের ডেটও আপনারা কমেন্ট সেকশনে বলুন যে সমস্যা সম্মুখীন হতে হচ্ছে না হয়নি অনেক ধরনের সমস্যা আসছে না প্রিন্সিপাল উইডর না অফিশিয়াল কোনটাই কিন্তু ঠিকঠাক আসছে না ভালো ভাবে দেখুন ভালো ভাবে দেখুন কারণ আমার কাছে এরকম কমেন্ট আসছে তো এবার এখানে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আজ থেকে কয়েক বছর আগে একটি কোম্পানি এসেছিল এই ধরনেরই কোম্পানি আপনারা হয়তো জানবেন জি নেট এডванস এই কোম্পানিটির নাম হয়তো শুনে থাকবেন জি নেট এডванস ঠিক একই জিনিস যে আপনারা ইনভেস্ট করুন তার পরিবর্তে আপনারা একটা রিটার্ন পাবেন কিন্তু একটা টাইম এসেছিল এটা পুরো অনেক মানুষের টাকা নিয়ে কিন্তু লোপাট করে দিয়েছিল টাকা নিয়ে চলে গিয়েছিল তো ঠিক দেখুন দেখুন তরফ থেকে যে ক্রিয়েট হচ্ছে এটা ভালো ডিপলি ভেবে কোন জায়গায় পৌঁছাতে যাচ্ছে এবার আমি প্রথমেই আপনাদেরকে বললাম ডিজিটাল প্রসেস কারণ মানুষ কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছে আজ থেকে কয়েক বছর আগে চুরি করার স্টাইলটা আলাদা ছিল এখন চুরি করার স্টাইল আলাদা আজ থেকে কয়েক বছর আগে জি নেট অ্যাডওয়াল যখন এসেছিল তারা এটাই বলেছিল যে আপনারা ইনভেস্ট করুন তার পরিবর্তে রিটার্ন পাবেন কিন্তু আপনাকে অ্যাড দেখতে হবে তখন স্টাইলটা আলাদা ছিল পদ্ধতিটা সেই পদ্ধতি অবলম্বন করতো আপনারা শুধুমাত্র অ্যাডভার্টাইজ দেখবেন তার পরিবর্তে আপনারা একটা রিটার্ন পাবেন এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু ডিজিটাল প্রসেস চলে এসছে তাহলে তো ডিজিটাল প্রসেস ব্যবহার করতেই হবে আমাদেরকে তো আমরা সবাই জানি এখন কিন্তু মানুষ পোস্ট অফিসের স্কিম বলুন বা ব্যাংকের স্কিম এর সঙ্গে কিন্তু ছেড়ে দিয়ে এখন স্টক মার্কেট শেয়ার মার্কেট বা ফরেস্ট ট্রেডিং এই সবাই কিন্তু মানুষ বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে রিটার্ন পাওয়ার আশায় তো এইবার দেখুন এস জি এফ এক্স এটাকেই কিন্তু মেন জিনিস বানিয়ে দিয়েছে মানে মেন টপিক এটাই যে মানুষের সামনে ট্রেড ট্রেডিং জিনিসটাকে মানুষের সামনে নিয়ে আসতে হবে কারণ মানুষ এইদিকে কিন্তু ঝুঁকিপূর্ণ ট্রেডিং জিনিসটা মানুষের সামনে নিয়ে এলেই কিন্তু মানুষ ইনভেস্ট করবে এবং আমরা অনেক কিন্তু ইনভেস্টর পাবো যার জন্য ট্রেডিংটাকে সামনে নিয়ে এসছে যে আমরা একটা মাস্টার ট্রেডার আপনারা ইনভেস্ট করুন আমরা ট্রেডটা করাবো ট্রেডটা আমরা করাবো আপনারা শুধু ইনভেস্ট করুন তার পরিবর্তে একটা রিটার্ন দেওয়া হবে আপনাদের এখানে দেখুন অনেক বুদ্ধিমান ব্যক্তিও কিন্তু বোকা সেজে যাবে কথাটা ঠিকই অনেক বুদ্ধিমান ব্যক্তি

উইথড্রল করে যতক্ষণ না এই প্রবলেম গুলো ঠিক হচ্ছে কারণ এখন অনেক ধরনের প্রবলেম আসছে এটা আমরা সবাই জানি তাই আমি প্রথমেই বললাম সমাজদার আদমিকে নিয়ে ইশারাই কাফি তো চলুন আজকে ভিডিওটা বলা ভালো লাগে ভিডিও থেকে লাইক করবেন বেশ বেশ করে শেয়ার করবেন চ্যানেলে নতুন করে নেবেন চলুন আজ এ পর্যন্ত